রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের মধ্য দিয়ে ইউক্রেনের চার অঞ্চল আনুষ্ঠানিকভাবে রুশ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হলো। বুধবার এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন তিনি। তবে রাশিয়ার আইনকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। $625 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সমালোচনা উপেক্ষা করে ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রুশ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এ সংক্রান্ত চারটি কেন্দ্রীয় সাংবিধানিক আইনে স্বাক্ষরের পাশাপাশি আনুষ্ঠানিক স্বীকৃতির আইনেও স্বাক্ষর করেন তিনি। ইউক্রেনের চার অঞ্চল দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপরিঝিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গত মাসের 23 থেকে 27 তারিখ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়। পক্ষে রায় দেন সাধারণ মানুষ। এরপর চার অঞ্চলের প্রধানদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া শুরু করেন প্রেসিডেন্ট পুতিন। চুক্তিটি প্রথমে দেশটির সাংবিধানিক আদালতে, তারপর পার্লামেন্টের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। সবশেষে পুতিনের আনুষ্ঠানিক স্বাক্ষরের মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ পেল। তবে এসব অঞ্চলে ব্যাপক প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে রুশ বাহিনী। দোনেস্কের গুরুত্বপূর্ণ শহর লিমান সহ 1 ডজন গ্রাম মুক্ত করার পাশাপাশি খেরসনের 50টি শহর ও গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেনের সেনারা। রুশ পতাকা নামিয়ে ওড়ানো হয়েছে ইউক্রেনের পতাকা। তবে যুদ্ধ করতে নতুন করে 2 লাখের বেশি সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। দ্রুতই তাদের ইউক্রেনে পাঠানো হবে। এই অন্তর্ভুক্তিকরণকে মূল্যহীন উল্লেখ করে অঞ্চলগুলো পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর পদক্ষেপকে স্বীকৃতি দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শন মাহফুজ, ডেস্টিপোর্ট, এটিএন নিউজ।